ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য টেকনোদীপু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। সো গাইস, ভিডিওর শুরুতে আমি যে ভিডিও ক্লিপটা দেখালাম যে মেসেঞ্জারে আমি কিন্তু বন্ধুদের সাথে চ্যাট করতেছি, সেই চ্যাটের মধ্যে কিন্তু বা সেই টেক্সটের মধ্যে কিন্তু ইফেক্ট অ্যাড হচ্ছে, এমন কি সেই ইফেক্টটা বিভিন্ন রকমের হয়ে থাকে। এছাড়াও আপনার ইচ্ছা মতো করে ইফেক্ট অ্যাড করে আপনি আপনার বন্ধুদেরকে চমকে দিতে পারবেন বা অবাক করে দিতে পারবেন। যেমন অনেকে আছে যারা বিভিন্ন মানুষকে মেসেজ দিলে তারা রিপ্লাই করে না, আপনি চাইলে এই মেসেজটা আপনি সেই মানুষটাকে পাঠিয়ে তার থেকে রিপ্লাই নিয়ে নিতে পারেন। অথবা আপনি যদি কোনো বন্ধুকে হুট করে এরকম একটা মেসেজ করেন, তারা কিন্তু সেই মেসেজের মানে মেসেজের গিফট বক্সে ক্লিক করে অটোমেটিক সেই ঢাকনাটা খুলে যাবে, এছাড়া সেই মেসেজ আপনার মানে কাঙ্ক্ষিত মেসেজটা সে দেখতে পারবে। এভাবে কিন্তু আপনি কাউকে প্রপোজ করে ফেলতে পারেন, মানে একটু মজাই করলাম, বিকজ এইভাবে কিন্তু আপনার ফ্রেন্ডদেরকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট ভালো একটা প্রসেস আপনি এই টেক্সটার মাধ্যমে পাচ্ছেন। সো গাইস, এইভাবে আপনারা মেসেঞ্জারে কীভাবে এইটা করবেন, এমনকি কীভাবে করলে আপনার মেসেঞ্জারে চলে আসবে এই অপশনটা, এছাড়াও আপনার অফিসিয়ালভাবে এই কাজটা করতে পারবেন, যেটা সবচেয়ে বড় গুড নিউজ হলো যে এটা অফিসিয়াল, কোনো প্রকার থার্ড পার্টি কোনো অ্যাপ আপনাকে ইনস্টল করার প্রয়োজন হবে না। জাস্ট এটার জন্য আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের সাথে আমি আছি দীপ, আপনারা দেখছেন টেকনোদীপু ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনি এখান থেকে যাকে মেসেজ করবেন তাকে এভাবে আগে টেক্সে এখানে লিখে নেবেন। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে স্টিকার যেখান থেকে বা ইমোজি পাওয়া যায় সেই ইমোজি আইকনে ক্লিক করবেন। এবার আপনি ইমোজি আইকনে আসার পরে আপনি এখানে ইফেক্ট অপশন দেখতে পাবেন, এখানে গিফট স্টিকার ইফেক্ট, এই ইফেক্ট অপশনে ক্লিক করবেন। দেখবেন এখানে চার রকমের আপনার ইফেক্ট রয়েছে, আপনি এখানে যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে ওই দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার কিন্তু উপর দিয়ে আপনার ফায়ার হচ্ছে। এছাড়াও আপনি চাইলে এখানে যদি আরেকটা মেসেজ আপনি করেন, আগে আপনি লিখে নেবেন, তারপর আপনি এখানে আইকনে ক্লিক করবেন, এবার আপনি ইফেক্টে ক্লিক করবেন, তারপর আপনি এখানে যদি হ্যালো দেন তাহলে এখানে কিন্তু হ্যালো হবে। যদি আপনি এইটা আপনি একটা সিক্রেট ট্রিক্স দিয়ে দিই, আপনি যদি কাউকে এভাবে প্রপোজ করেন যে এটা লিখে, তো আমি কিন্তু এটা লেখার পরে আমি এখান থেকে জাস্ট এখানে ইফেক্টে দিচ্ছি, আপনি চাইলে যে এখানে বক্সে ক্লিক করে এটা পাঠাতে পারেন। তো সবচেয়ে মজার বিষয় লেগেছে আমার এই অপশনটি, আপনাদের কাছে কোন অপশনটি মজার লেগেছে সেটা কিন্তু কমেন্টে একদমই জানাতে ভুলবেন না, যে আপনার এই চারটা ইফেক্টের মধ্যে কোন ইফেক্টটা ভালো লেগেছে। তো এই বক্সটার একটা মজার বিষয় হলো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি যদি বক্সে ক্লিক করেন বা আপনি যাকে সেন্ড করবেন বক্সটা তাকে যদি আপনি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন কেমন একটা অ্যানিমেশন হয়ে বক্সটা খুলে গেলো, এমনকি তার সামনে দারুণ একটা মানে মোমেন্ট হিসেবে এটা থেকে যাবে। এছাড়াও যাকে পাঠাবেন সে কিন্তু অনেক বেশি খুশি হবে। সো গাইস, আপনার ফোনে যদি এইভাবে না আসে বা আপনার ফোনে যদি আমি যেভাবে দেখালাম সেভাবে না আসে, তাহলে পরবর্তীতে আপনি আরও একটি ভিডিও পাবেন আমাদের চ্যানেলে, যেটার মাধ্যমে আমি শিখিয়ে দিব বা বলে দিব যে কিভাবে আপনার ফোনেও এই অপশনটি নিয়ে আসবেন। এই অপশনটি আনার জন্য আমরা নেক্সটে আরেকটি ভিডিও করব, যেটা দেখে আপনি আনতে পারবেন। তো এইটা দেখে যদি আসে তাহলে তো ভালোই, আর যদি না আসে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, তখন আপনি কিন্তু সেই ভিডিওটা দেখে আমার পরবর্তী ভিডিওটা দেখে কিন্তু করে নিতে পারবেন। সো এভাবে আপনি কিন্তু চমৎকারভাবে চ্যাটিং করতে পারবেন মেসেঞ্জারে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই অল করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।